हेलो बंधुरा, गुड मर्निंग एंड वेलकम बैक टू माय चैनल ए आर लाइफ स्टाइले। तुम्हारे जाना अनेक अनेक स्वागत, अनेक अनेक भलोबाशा। तो आज के हे शुभ जन्माष्टमी, तो अनेक अनेक शुभेच्छा सबाई के भलोबाशा। तो अनेक आज के उपोष आसे अने तो बाड़ी आज के उपोषर को कारबार नहीं, कारण एकटाई अवंतिकार बाबार अफिस आसे, तो ओ खावा दावा करे तो जेते ही होबे, ना खे सारा दिन काज करबे। तो सेजन्य भावलाम जे ओके खाबारटा करे देई आगे, तो तारपरे देखा जाक कि करा जाए। आर देखो एखन आमी भेजे निच्छे सोयाबिन, सोयाबिन आज के खाबे होच्छे पंतार संगे। तो आज के आर भात रान्ना करिनि, बासी भात आछे सेगुलो पंता बानिए खेये निबे। आर सोयाबिनगुलो एकटुखानि भिजिए निलाम, अल्प एकटु हल्का भिजिए भिजिए निये भेजे निलाम, कारण शुकनो सोयाबिन भेजे निले ना बेशी शक्त है। एकटूखानि भिजिए जदि भाजा करा जाए तो मुचमुचे है, एकटू एकटू नरम नरम है। तो लवण हलुद दिए भेजे निच्छि, एखाने देखते पाच्छो। आर आमि एदिके रेडी करतेछि पंता, तो पंता रेडी करार जोन्नो आमि पेंयाजटा केटे निलाम, देखते पाच्छो। आर एखाने बासी भातगुलो निये निलाम, बासी भातगुलो एकदम टाटका आछे, कारण कालके अनेक रात्रि भात रान्ना करेछि, तो भातगुलो एकदम ही भालो आछे। तो एमनि कोनो तरकारी दिए खावा जेत, तो तरकारी एकदम ही नहीं घरे। आर आमि पेंयाजटा केटे दिलाम, सोयाबिन भाजा आमार हये गेछे, काँचा लंकागुलो भेजे निच्छि। आर एखाने देखो सर्षे तेल आर दिए दिलाम, सर्षे तेल आर दिए दिलाम, काँचा लंका पेंयाज लवण एगुलो दिए पंता रेडी। ओ खाच्छे एखन। आर आमि एखाने देखो पुरीर जोन्नो भेजे निच्छि आलू, आलू और पेंयाज काँचा लंका एगुलो भेजे नेब एकटुखानि पुरीर जोन्नो, टिफिने जाबे आर कि। आलूगुलो आमि धुये निएछि आगे, तो सेई जोन्नो आर धोबो ना, एमनि एमनि करे भाजा करे नेब। तो इदानिं ना आमार गाए खूब तेल छिटके पड़तेछे, केन जानि ना, ननस्टिके तो माने कड़ाइते बेशिरभाग रान्ना करि मने हय, सेई जोन्नोई आर कि सहज हय तेलगुलोर जे गाए छिटके पड़ार जोन्नो। तो এখানে আমি টিফিন বাটি রেডি করে নেছি। টিফিন বাটিতে আগে ভরিয়ে দেখলাম যে আটবে কি আটবে না, মানে ধরবে কি ধরবে না। তারপরে আবার আলু ভাজা দিয়ে আবার ওখানে দিয়ে দিলাম পুরিগুলো। আর অবন্তিকার বাবা খাওয়া করে চলে গেল, দেখতে পাচ্ছো এখানে বাইরে বৃষ্টি হচ্ছে। জন্মাষ্টমী আজকে বৃষ্টি হবে না এমন কোনো দিন হয়, তো সেই জন্য দেখো জন্মাষ্টমীর দিনে বৃষ্টি হওয়া ভালো। আর এইদিকে দেখো রান্নাঘরের ট্যাপের পাইপটা আমি ছেড়ে দিয়েছি জল জল দেওয়ার জন্য আর কি, ঘরটা ধোয়ার জন্য। আর ওই জলের মধ্যে অবন্তিকে পা ধুয়ে আসলো, দেখতে পাচ্ছ। ঠাকুর পূজা আমাদের হয়ে গেছে, সেমন আর কি বেশি কিছু করিনি, তো এমনি এমনি করে পুজো দিয়েছি। আর এখানে দেখো অবন্তিকে কী করেছে, পা ধুয়ে এসে ঠাকুরের পূজার মানে প্রসাদ নিয়ে নিল। তো যখন আমার বোধ হয়েছে আর কি, যখন আমি বুঝতে পারি যে জন্মাষ্টমীতে উপোস দেওয়া লাগে, তখন মানে আমার ঠাকুমার সঙ্গে, ঠাকুমা আমার জন্মাষ্টমী পালন করতো, ঠাকুমার সাথে সাথে আমিও প্রথম প্রথম আর কি, প্রথম থেকেই ছোটোবেলা থেকেই আর কি জন্মাষ্টমী পালন করি। এইবার হয়তো প্রথমবার আমি জন্মাষ্টমী পালন করলাম না, কারণ আমি খেয়ে ফেলেছি। আর মানে কি বলতো, ওই অবন্তিকার বাবা কাজে যাবে, অফিসে যাবে, কাজ করবে সারাদিন, অনেকটাই দূর, তো সেই জন্য মানে ওর খাবার বানাই দেওয়া লাগে, আর আমারও ভালো লাগে না খাবার সবার বানিয়ে দিয়ে তারপরে উপোস থাকা আর কি। তো সেই জন্য এইবার আর আমার উপোস থাকা হইলো না, তো কি করা যাবে, যাই হোক এবার প্রথমবার হলো। আর বাড়ির ওইদিকে অফিস ছিল, অফিস কাছাকাছি ছিল, তো অবন্তিকের বাবা তাড়াতাড়ি চলে আসতো, তো মানে একটু সাহস থাকতো, বাড়িতে লোকজন থাকতো, কোনো কিছু হয়ে গেলে বাড়িতে লোক আছে। আর আমার শরীরটা তো দেখে তোমরা বুঝতেই পারছো যে বেশি একটা ভালো না, কারণ কিছুদিন আগে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তো সেই জন্য এই মুহূর্তে আর উপাস দিতে পারলাম না। কেমন লাগতেছে আজকের দিনটা? তোমাকেও করতেছো অবন্তিকা হোমওয়ার্ক করতেছে, কত লেখা, ও সারাদিনে রং টং করে। আর বাড়ির বাড়িতে যখন ছিলাম, তখন বিয়ের পরে অবন্তিকার বাবাও কিন্তু জন্মাষ্টমী মানে পালন করতো, ও উপাস থাকতো আমার সঙ্গে সঙ্গে। আর এবার হলো না, এবার প্রথম আমরা দুজনে মানে খেয়ে দিয়ে একদম চমচমা হয়ে আছি, খুব খারাপ লাগতেছে।
আর দেখো বন্ধুরা, এখন হচ্ছে বিকাল টাইম, তো অবন্তিকার বাবা চলে এসেছে অফিস থেকে, তো সেই জন্য দেখো আমি বানিয়েছি চিড়ার পোলাও, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরে একদিন শেয়ার করে দেব। আর অবন্তিকে দেখো, এটা কে সাজাইছে? হ্যাঁ, তুমি সাজাইছো? বাসন কে মাজবে? তুমি মাজবা? ঠিক আছে, তাহলে খাও। আজকে রাত্রিবেলা মাজবি? হ্যাঁ, ওইরকম কাজ করার লাগে। পড়াশুনো করা লাগে না? না, পড়াশুনো করা লাগে না, এখন কথা নাই, বড় হয়ে যে তুমি কোনো কিছু করতেই পারবা না, তাহলে কি করা লাগবে তোমাকে? কাজের শখ আছে, বই পড়ার শখ নাই? বই পড়ার শখ নাই? নাই তোর? কালকে থেকে খাওয়া বন্ধ, আজকে খায় নে, আজকে বানাইছ, বই পড়ার শখ নাই? তা আমারও খাবার বানার শখ নাই। কি তা বাবা কি খাবে? তোর বাবাকে খালি করে দেব, খালি তোর বাবার জন্যে। পড়ার শখ আছে? মিথ্যে কথা বললি তুই? পড়ার শখটা মিথ্যে কথা না, না পড়ার শখটা মিথ্যে কথা? পড়ার শখটা মিথ্যে কথা, না পড়ার শখটা বেশি? হ্যাঁ, পড়ার শখটা বেশি আর না পড়ার শখটা মিথ্যে কথা বলছিস? মিথ্যে কথা কওয়া যায় না, তুই জানিস নে? জানিস নে? না, তোকে একটা বইয়ে পড়াইছি নে, কখনো মিথ্যে কথা বলা যায় না। হ্যাঁ, আর আমি তো তোকে প্রত্যেক দিন বলি, মা বাবাকে তো মিথ্যে কথা বলাই যায় না, বুঝছিস? ঠিক আছে, তাহলে খা এখন। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে শুটকি মাছ ভাজা, গরম গরম ভাত, ধোয়া বেরোচ্ছে, আর আছে আলু সিদ্ধ। আজকে বাদামি আলু সিদ্ধ করেছি, দেখতে পাচ্ছ। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো লবণ, সর্ষে তেল, ঘি নেওয়া আছে। আমি কিন্তু ঝাল খাই না। তুমি খাও না? না, আজকে ঝাল দিয়েই বানাবো তাহলে। দেখো মুখটা কি হয়ে গেছে, বাংলার পাঁচ হয়ে গেছে। তুমিও তো? আমিও কি তো? এই ক্যামেরা ধরা পড়েছে চোর। এটা বিড়াল, বিড়াল বিড়াল না, নেবে না। কেমন করে বানাবে বিরিয়ানি, একটু কত রেসিপিটা? টেস্টি তো হবে, কেমন করি? প্রথমে কি আনা লাগবে? প্রথমে চাল, আর হলো মাংস। কি চাল আনা লাগবে? চিকন চিকন চাল। চিকন চিকন? কে মোটা মোটা হওয়া না? তারপর আর কি করা লাগবে? মা তুমি না বিরিয়ানি বানার ইয়ে ভিডিওর ইয়ে গুলো দেখবে, তাহলে তুমি শিখে যাবে। আচ্ছা, পেঁয়াজ
টমেটো লাগে বিরিয়ানিতে টমেটো লাগে কি জানি অবন দিকে এখন কই দেখছি টমেটো লাগে কিন্তু জানি আলু লাগে ও মানে ইয়ের ভিডিও গুলো দেখে কুকিং ভিডিও রান্নার আমি বিড়াল আমার পুষি পুষি ওই যে আমার ওইটা ছোট্ট পুষি मुझको माता है ना दीदू किसका माता है छोटा पर क्या है छोटी छोटी मातला मछली है उसका जो माता है ना उसको आप टूटेंगे टूटेंगे ना टूटूंगा टूटूंगा क्या हिंदी का বন্ধুরা জানি আজকের ভিডিওটা ভালো লাগেনি তোমাদেরকে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর অবন্তিকে দেখো হাতের মধ্যে কালি কালি রং টং দিয়ে কি অবস্থা করে কি নোংরা মেয়ে একটা দেখো 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 আবার পাপ্পি দিচ্ছে সর সর তোর সঙ্গে আমি মিশবো না সর সবাইকে বলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন লাইক করে দিবেন আর নোংরা মিটা ব্যাড করে দিবেন টাটা।